সাংবাদিক অকম্প নির্ভীক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বিএফইউজে এবং ডিইউজে যৌথভাবে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনের সভাপতি দেশের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল্লাহ ভাই উপস্থিত রয়েছেন। সাংবাদিক জগতের দিকপাল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ উপস্থিত রয়েছেন। আমার দেখা বিপ্লবী সাংবাদিক, তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক কাদের গনি চৌধুরী উপস্থিত রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দেশের বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন সবুজ ভাই উপস্থিত রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, আমার ঘনিষ্ঠ সতীর্থ ইলিয়াস খান উপস্থিত রয়েছেন। মুর্শেদ রুমানি মুস্তালিন এবং আরো অত্যন্ত ঘনিষ্ঠ প্রত্যেকের নাম সবসময় তো চলে আসে না মনের মধ্যে, হ্যাঁ, বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাকে আজকে এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। আমি যেটির যোগ্য নই তারপরেও আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আর রুহুল আমিন গাজী ভাই সত্যিকার অর্থেই আমি মনে করি তিনি একজন অপরাধী। তার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ সত্য হাসিনার দিক থেকে, আমার দিক থেকে না। হাসিনা যে অভিযোগ করেছেন, হাসিনা তাকে যে অপরাধী ভেবেছেন, হাসিনার দিক থেকে এটা সত্য। কারণ হাসিনা যেটা বিশ্বাস করেন, রুহুল আমিন গাজী সেটা বিশ্বাস করেন না। রুহুল আমিন গাজীর অপরাধ, তিনি কণ্ঠের স্বাধীনতায় বিশ্বাসী, আর শেখ হাসিনা বিশ্বাস করেন যে কণ্ঠের স্বাধীনতা দাবি করে তার গলায় দড়ি পরিয়ে দাও, এটাই শেখ হাসিনা আর রুহুল আমিন গাজীর মধ্যে পার্থক্য। তাই রুহুল আমিন গাজী লাল দেয়ালের মধ্যে আটকে আছেন, আর যারা অপরাধী তারা দুর্দণ্ড প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। এটাই হচ্ছে শেখ হাসিনার আমল, এটাই বাকশালী আমল, নব্য বাকশালী আমল। আমাদের একজন বন্ধু বলেছেন করোনা আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই, করোনা ভাইরাস নাকি মিউটেশন হয়, রূপান্তর ঘটে। আওয়ামী লীগও তাই, 75 সালে এক অদ্ভুত কর্তৃত্ববাদী শাসন বাকশাল করলেন, এমন আইন পার্লামেন্টে, যে কোনো আইন পাশ হলে পার্লামেন্ট থেকে পাশ হওয়ার পর চূড়ান্ত যখন ওটা প্রয়োগ হবে এটার চূড়ান্ত অনুমোদন দেবেন রাষ্ট্রপতি। বাকশাল প্রয়োগ করার সময় রাষ্ট্রপতির অনুমোদন লাগবে না, ওই আইনেই বলা হয়েছে এই আইন পার্লামেন্টে পাশ হওয়ার সাথে সাথে যিনি মাহমুদুল্লাহ রাষ্ট্রপতি আছেন উনি থাকবেন না, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি। এই অদ্ভুত আইন তৈরি করতে যারা পারে তারা রুহুল আমিন গাজীকে বিনা কারণে, বিনা দোষে কারাগারে কেন বন্দী করে রাখতে পারবেন না? তো এইটা আমরা দেখেছি 75-এ। এরপরে আমরা দেখলাম যে প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, নিশিরাতের ভোট, কর্তৃত্ববাদ কাকে বলে, আওয়ামী লীগ নিজের থেকেই শুধু মিউটেশন হচ্ছে, রূপান্তর ঘটছে। বাকশাল থেকে আরেক ধরনের একদলীয় শাসন, নাৎসি শাসন এবং ফ্যাসিস্ট শাসন, আমরা
একের পর এক এই আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগ তার রূপান্তর আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে একদলীয় কর্তৃত্ববাদী শাসনেরই বিভিন্ন রূপ। বাকশাল থেকে এখন পর্যন্ত ফাসিবাদ নাৎসিবাদের ঘুরে ফিরে একটা ভিন্ন রূপ আমরা সেখানে দেখতে পাচ্ছি। ঠিক করোনার সাথে মিল কেমন, করোনা যখন আসলো বললেন কোভিড-19, তারপরে আসলো ডেল্টা ভাইরাস, এর ডেল্টা ভ্যারিয়েন্ট, এখন বলছেন অমিক্রন ভ্যারিয়েন্ট, তারপরে কালকে না আজকে শুনতে পেলাম ডেল্টা অমিক্রন দুইটা মিলে একটা ভ্যারিয়েন্ট। সুতরাং আওয়ামী লীগ আর করোনার মধ্যে পার্থক্য নাই, করোনাও নিজের রূপান্তর ঘটায়, আওয়ামী লীগও নিজের রূপান্তর ঘটায়, দুইটাই ডেডলি। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই দুইটি হচ্ছে মানুষের জীবন কেড়ে নেয়। আওয়ামী লীগ মানুষের জীবন কেড়ে নেয়, করোনাও মানুষের জীবন কেড়ে নেয়। এইভাবেই আজকে বাংলাদেশে জীবন কারার এক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে এই নব্য বাকশালী আওয়ামী লীগ। বন্ধুরা আমার, এইরকম একটি পরিস্থিতি যেখানে থাকে সেইখানে কি করে মানুষ স্বাভাবিক জীবন যাপন করে? এরপরে একের পর এক কালাকানুন, শওকত ভাই বলেছেন যে সাংবাদিক সুরক্ষা আইন নামে আরেকটি কালাকানুন তারা তৈরি করতে যাচ্ছে। তো এই কালাকানুন তৈরির অর্থটা কি? একজন আইন বিশেষজ্ঞ বলেছেন যে প্রতিটি ব্ল্যাক ল হচ্ছে ওয়ার্স ফর্ম অফ টাইরানি, প্রত্যেকটি কালাকানুন হচ্ছে নিকৃষ্ট ধরনের অত্যাচার। আরেকটি নিকৃষ্ট অত্যাচার সাংবাদিকদের উপর নেমে আসবে, এবং এই কারণেই আরেকটি ব্ল্যাক ল তারা তৈরি করতে চাচ্ছে। আপনারা বাংলাদেশে এখন পর্যন্ত সাংবাদিকদের উপর যত উৎপীড়ন অত্যাচার, এদের জীবনহানি, এদের পায়ে ঠেকিয়ে গুলি করা, প্রত্যেকটার সাথেই আওয়ামী আর আওয়ামী সন্ত্রাসীরা জড়িত, প্রত্যেকটির সাথে তারা জড়িত। কারণ এরা কণ্ঠের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা কোনো মুক্ত চিন্তায় বিশ্বাস করে না, এরা মুক্ত লেখনীতে বিশ্বাস করে না। এই করোনা বলেই এরা ভিন্ন মতের কাউকেই তারা রক্ষা করতে চায় না, অস্তিত্বে তারা বিশ্বাস করতে চায় না। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এখানে সাংবাদিক নেতৃবৃন্দ অনেকে বলেছেন যে হাইকোর্টের বিচার, এতে এই বিচার তো হবেই। আপনারা এই দুই তিন দিন আগেই দেখেছেন 19 জনকে টপকিয়ে আপিলের ডিভিশনে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, 19 জনকে টপকিয়ে। কারণ তাদের বিশ্বস্ত লোক হাইকোর্ট ডিভিশনে দরকার, কারণ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে আপিলের ডিভিশনের রায়ে। এই কারণেই এই ধরনের অনিয়ম, এই ধরনের বেআইনি কাজ সরকার করছেন। তো বন্ধুরা আমার, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আজকে রুহুল আমিন গাজী ভাই তিনি সত্যিকার অর্থেই একজন কণ্ঠের স্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ। আজকে তিনি যদি, যেটা শওকত ভাই বললেন, তিনি যদি আতাত করতেন, ক্ষমতাসীনদের সাথে গাঁট ছড়ে বাঁধতেন, তিনি যদি সরকারের বুটের হালুয়া আর সুজির হালুয়ার ভাগ নিতে চাইতেন, তাহলে কোনো মিডিয়া হাউসের মালিক হতে পারতেন, অথবা অনেক দিক থেকে তিনি লাভবান হতে পারতেন। কিন্তু সরকারের সমস্ত জুলুম বুকে ধারণ করেও তিনি কারা নির্যাতন সহ্য করছেন কিন্তু মাথা নত করেননি। যেভাবে তারা চেষ্টা করেছে বাংলাদেশ থেকে অপোজিশন কণ্ঠস্বরকে একবার নিশ্চিন্ন করার জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় কোনো সত্যতা নাই, কোনো প্রমাণ নেই, কোনোভাবে প্রমাণ করতে পারেনি, শেখ হাসিনা শুধু গায়ের জোরে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী,
বেগম খালেদা জিয়াকে বন্দী করে বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মৃত্যুর দিকে তিনি ঠেলে দিচ্ছেন। এর প্রত্যেকটাই হচ্ছে একটা অমানবিক নীল নকশার দিকে তেরে নিয়ে যাচ্ছে। আর আজকে জনগণের চোখকে ধুলা দেওয়ার জন্য, জনগণের চোখকে অন্যদিকে ঠেলে দেওয়ার জন্য কত তিনি তামাশা করছেন। আর রাষ্ট্রপতিকে দিয়ে তিনি আবার সংলাপ দেখাচ্ছেন। আরে কিসের সংলাপ? আমরা আগে দেখতাম ট্রেনে বাসে একটা বড়ি বিক্রি করতে হকার অত্যন্ত মজার মজার চমকপ্রদ আগে কাহিনী বলতো, গল্প বলতো, মানুষ আকর্ষণ বোধ করত, তারপরে সে বড়িটা বিক্রি করত। এই রাষ্ট্রপতি হচ্ছে সেই ধরনের হকার। এই সংলাপের নামে রাষ্ট্রপতি হকারগিরি করছেন। কারণ আলটিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেইখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটবে। তার আগে একটা তামাশা করে যাচ্ছেন, তার আগে একটা হকারের সেই চমকপ্রদ কাহিনী তিনি ভাঙতে চেষ্টা করছেন। কারণ প্রত্যেকটার পিছনেই এই সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার, চিরদিন টিকে থাকার জন্য যা কিছু করার দরকার তিনি সেইটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেইটা আর লাভ হবে না। আস্তে আস্তে বাংলাদেশের মানুষ তো জানে এখন পৃথিবীর মানুষের কাছে এই সরকারের বোরখা খুলতে শুরু করেছে। তো আমি বলবো প্রধানমন্ত্রীকে, আপনার সরকারের সম্পূর্ণ বোরখা খোলার আগে পদত্যাগ করুন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিন, রুহুল আমিন গাজীকে মুক্তি দিন। তা না হলে যখন সবকিছু উন্মোচন হয়ে যাবে, উন্মোচন তো হচ্ছেই, যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আর পালিয়েও নিজের মুখ ঢাকতে আর পারবেন না। আমি আবারও আজকের এই প্রতিবাদী মানববন্ধন থেকে রুহুল আমিন গাজীর মুক্তি দাবি করছি, মুক্তি দাবি করছি এদেশের অবিসংবাদিত নেত্রী যিনি বারবার গণতন্ত্রকে অন্ধকার কুঠুরি থেকে সূর্যের আলোয় নিয়ে এসেছেন। আমি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি এবং তার বিদেশে চিকিৎসার দাবি করছি। আপনি আজকে সাগরমণির কোন সুরাহা করতে পারেন না। 84 বার নাকি তার তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে, এটা কেন কতবার সময় নিয়েছেন, আপনি কেন পারেন না? আজকে এই সরকারের যারা প্রতিবাদ করে তারা যেখানেই লুকিয়ে থাকুক, আপনার আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে নিয়ে রিমান্ডের পর রিমান্ড নিয়ে বন্দি করে রাখেন, অত্যাচার করেন, অকথ্য অত্যাচার করেন শারীরিকভাবে, এটা সবারই জানা আছে। কিন্তু সাগরমণির হত্যাকারীদের আপনি পারেন না, কারণ এটাও কিন্তু মানুষ জানে এই হত্যাকাণ্ডের সাথে ক্ষমতাসীনদের একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক না থাকলে কেন অপরাধীরা খুঁজে বের হয় না? ঠিক আজকে আপনি উড়াল সেতু দেখান, আজকে মেট্রো কি রেল দেখান, আর এই মানুষ বলে এই এই কি বলে যে ফ্লাইওভার আর এই মেট্রো রেলের ছায় ছায় কি হয়, আজকে লক্ষ কোটি টাকা পাচার হয়। আর ওই ছায়ার অন্ধকারের মধ্যে ইয়াবা ঢোকে, ওই ছায়ার অন্ধকারের মধ্যে ফেন্সিরিল ঢোকে। আজকেই সংবাদপত্র আছে বাংলাদেশের 29টি পয়েন্ট থেকে আপনার কি বলে ইয়াবা ঢুকে, তাদেরকে আপনি ধরতে পারেন না, কারণ তাদেরকে ধরলে আপনাদের লোকজন বেরিয়ে আসবে রুহুল আমিন গাজী কারাগারে, আর বদুরা প্রকাশ্যে আলোতে ঘুরে বেড়ায়। প্রধানমন্ত্রী আপনি এর উত্তর আপনি কি দেবেন? আপনি হলেন ইয়াবা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী, আপনি ফেন্সিডিল ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী, আপনি টাকা পাচারকারীদের প্রধানমন্ত্রী, আপনি গুম খুন এবং যারা বন্দুক যুদ্ধ করে তাদের প্রধানমন্ত্রী, আপনি গণতান্ত্রিক এবং কোন শান্তিপূর্ণ এই দেশ এবং মানুষের আপনি প্রধানমন্ত্রী নন। সুতরাং এই মুহূর্তে আপনাকে যেতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও রুহুল আমিন গাজীর মুক্তি দাবি করে আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ